মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ষড়যন্ত্র করে আমার ছেলের পিঠে ছুরি মেরেছে, কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং? দর্শক চলুন জেনে আসি খবরের বিস্তারিততে। প্রাক্তন ভারতীয় বাঁহাতি অলরাউন্ডার যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং এর আগেও বহুবার অভিযোগ করেছেন যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যুবরাজ সিং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। এবার ফের একবার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মুখ খুলেছেন যোগরাজ সিং। তবে এবার শুধু ধোনি নন, বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছেন যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং জানিয়েছেন, ধোনি এবং বিরাট দুজনে মিলে ষড়যন্ত্র করেছিল যুবরাজ সিং এর বিরুদ্ধে। তার অভিযোগ, প্রত্যেক ক্রিকেটারকে সম্মান জানিয়ে বিদায় জানানো হয়, ধোনি বিরাট কোহলি রোহিতের ক্ষেত্রেও এমনটাই হবে, কিন্তু আমার ছেলে যুবরাজ সিং দেশের জন্য দীর্ঘদিন দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও তাকে কোনো প্রকার সম্মান জানানো হয়নি। সেই সাথে নির্বাচকদেরও এক হাত নিয়েছেন যুবরাজ সিং। এছাড়াও প্রাক্তন ভারতীয় নির্বাচক শরণদীপ সিং এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন যুবরাজ সিং। তার অভিযোগ, যাদের ক্রিকেট সম্বন্ধে কোনো ধারণাই নেই তাদের নির্বাচকের দায়িত্ব দিলে এমনই হয়, শরণদীপ প্রত্যেক টিম মিটিং এ যুবরাজ সিং কে বাদ দেওয়ার প্রস্তাব দিত, যুবরাজ ভালো খেললে ওর চিন্তা বেড়েছে তো, তবে এই ব্যাপারে কখনো মুখ খোলেননি মহেন্দ্র সিং ধোনি। তবে যুবরাজ সিং এদিন ভারতীয় প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন হাতে নেওয়ার যোগ্যতা যুবি ছিল বলেই দাবি করেছেন যুবরাজ। যুবরাজ সিং বলেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় দলের অধিনায়কে ছিলেন তখন টেস্ট ও ওয়ানডেতে অনেক নিচের দিকে ছিল দল, সেই ভারতকে চাঙ্গা করে বিশ্বকাপ জয়ের দাবিদার বাংলার মহারাজ করেছিলেন বলে দাবি যুবরাজ সিং এর। তা সম্ভব হয়েছিল কারণ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, জাহির খান, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীরদের মতো তরুণ প্রতিভাকে সুযোগ দিয়েছিলেন। যুবরাজ সিং এর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় দলের যদি কেউ সুদক্ষ অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন তো তিনি ছিলেন যুবরাজ সিং, কিন্তু কেন তাকে সেই সম্মান দেওয়া হলো না তা তিনি জানেন না বলেই মন্তব্য করেছেন। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে ক্ষমতা ছিল তা মহেন্দ্র সিং ধোনির মধ্যে ছিল না বলেই মনে করছেন যুবরাজ সিং এর বাবা যুবরাজ সিং। মাহি কপাল জোরে অধিনায়ক নির্বাচক হয়েছিল বলেই দাবি করেছেন যুবরাজ। দেশের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি লিজেন্ড যুবরাজ সিং এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেই দাবি যুবরাজ সিং এর। তাই তো ধোনির বিরুদ্ধে যুবরাজকে পেছন থেকে ছুরি মারারও অভিযোগ তুলেছেন যুবরাজ। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও ঠিক একই অভিযোগে আক্রমণ করেছেন যুবরাজ সিং এর বাবা।